নমস্কার, আমি সীমা, শুরু করছি চ্যানেল বাংলার সংবাদ। এনআরসি গুজবে আত্মঘাতী হলো এক যুবক। ওই যুবকের নাম অন্নদা রায়, তার বয়স 42 বছর। জানা গেছে পৈতৃক জমির কাগজপত্র তার কাছে না থাকায় এনআরসি হলে ভিটেমাটি চলে যাবে এমন আতঙ্ক গ্রাস করছিল ময়নাগুড়ির বড়কামাত এলাকার বাসিন্দা অন্নদা রায়কে। আজ সকালে বাড়ির কাছে রেল ক্রসিংয়ের গেটে অন্নদা গলায় গামছা ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে বলে দাবি করেন তার দাদা। তার এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বেশ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এনআরসি আতঙ্ক মানুষের মনে দানা বেঁধেছে বলে অভিযোগ। আজ অন্নদা রায়ের অস্বাভাবিক মৃত্যুর ফলে এনআরসি আতঙ্কের দাবি আরও জোরালো হয়ে উঠল। অবশ্য জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে এই দাবির সমর্থন করা হয়নি। জেলা পুলিশ সুপার অভিষেক মোদী বলেন, তদন্ত শুরু হয়েছে, কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন। বছর তিনেক আগেও তিনি একবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন। একটা আনন্দ রায় করে একটা ছেলে আজকে একটা হ্যাঙ্গিং করে সুইসাইড করেছেন। এটা প্রাথমিক তদন্তে যা পাওয়া গেছে, এটা ছেলেটা এটা 30 বছর বয়স, এটা সেরকম কোনো কাজকর্ম ছিল না। এটা 1-2 বছর আগে একটা সুইসাইড অ্যাটেম্পটও করেছে। এটা কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তারপরে পুলিশ ওটা যে ফর্মালিটিজ আছে, এটা আনন্যাচুরাল ডেথ কেস একটা রেজিস্টার করেছে, এখন ইনকোয়ারি করছে। আমার সিনিয়র অফিসারকেও বলা হচ্ছে কি এটা ইনকোয়ারি করে, এটা ভালোভাবে ইনকোয়ারি করতে হবে কি কারণে উনি সুইসাইড করেছেন। এটা ইনকোয়ারি শেষ না হওয়া পর্যন্ত ওর ফার্দারটা বলেছেন। বাড়ির লোকের বক্তব্য যে এনআরসি যে একটা উঠেছে, এনআরসি নিয়ে কোনো একটা আলোচনার মধ্যে টেনশন ঢুকেছে, এখানে কিছু খবর পাওয়া গেছে? বাড়ির লোক বলেছে কি এনআরসি নিয়ে ওনার কিছু ল্যান্ড পেপার্স কিছু উনি ঠিকঠাক উনি পাচ্ছিলেন না, যে জন্য এটা হয়েছে। ওটাও আমি ইনকোয়ারিতে অ্যাঙ্গেলকে ওটা ভালোভাবে ইনকোয়ারি করছি। এনআরসি ওই যে এনআরসি টেবিলের নাম নেই, ওর বাতিল হয়ে গেছে। কে বলছে? শুনছে পাড়ার লোকে বলছে। তাহলে কি তাতে কি হবে? তাতে এখন কি হয় সেটা আমি কি করি জানি। কি একটা আতঙ্ক ভয় নাকি ওর? ও ওইরকম একটু ভীতু, সেই কারণে কি? সেই কারণে হইতে পারে। কি চাচ্ছেন তদন্ত হোক? কি চাচ্ছেন তদন্ত? তদন্ত করে কি হবে? যে জিনিসটা আমাদের দামি জিনিস ওইটাই চলে গেছে। সঠিক কথা বলতে কি, তদন্ত করে কি হবে? ঠিক না, দামি জিনিসটাই আমাদের চলে গেছে, আর কিছু বলার আছে? মূল্যবান সম্পদটাই চলে গেছে। তদন্ত করে কোনো লাভ হবে? কাগজ নিয়ে কোনো লাভ হবে না। 80 বছরের বৃদ্ধাকে ঠকিয়ে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। শুক্রবার সকালে জলপাইগুড়ি রায়কোতপাড়া এলাকাতে এক বৃদ্ধাকে ঠকিয়ে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। এই ঘটনায় জলপাইগুড়ি শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে জলপাইগুড়ির রায়কোতপাড়ার বাসিন্দা শুক্লা গুহ সে সময় একাই ছিলেন বাড়িতে। শুক্রবার সকালে দুই যুবক এসে শুক্লাদেবীকে বলেন তার গয়না পরিষ্কার করে দেওয়া হবে। এই কথা শুনে শুক্লাদেবী নিজের গলার হার, হাতের বালা, কানের দুল ও অন্যান্য গয়না বের করে ওই যুবকদের হাতে তুলে দেন। এরপর আর কোনো কথা মহিলার মনে নেই। যখন জ্ঞান ফেরে তখন দেখেন গয়নাগুলিও নেই আর যুবকরাও নেই। পরে পরিবারের সদস্যরা ফিরে এলে বুঝতে পারেন সমস্ত গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সমস্ত ঘটনা জানিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারের সদস্যরা। পুলিশ এই ঘটনা তদন্ত করে দুষ্কৃতীদের ধরার চেষ্টা করছে। বাড়িতে আসছে, আসছে এসে এখানে বসছে, বসে আমাকে বলছে যে আপনার কোনো কিছু পরিষ্কার করার গয়নাগাটি কিছু পরিষ্কার করার আছে? আমাদের মাসি তো ছিল, মাসিটার সামনে আমি গলার হাতটা খুলে দিলাম, হাতের বালাটা খুলে দিলাম, আংটিটা দিলাম। তারপরে ওরা কী করলো আমি কিছুই বলতে পারি না। কখন বেরিয়ে গেল, মানে সামনে দিয়ে বেরিয়ে গেছে না আপনি ভেতরে ছিলেন সেই সময়? না না, সামনে দিয়ে বেরিয়ে গেল। কী কী নিয়ে গেছে? বালা, গলার আংটি।
2018 কুড়ি সেপ্টেম্বর দাড়িভিতে ছাত্র আন্দোলনের মাঝে গুলিবিদ্ধ হয়ে ছাত্রের মৃত্যু হয়েছিল। আজ তার এক বছর পূর্ণ হলো। এমন দিনে দাড়িভিট স্কুলটিতে সরকারিভাবে ছুটি না থাকলেও কার্যত ছাত্রছাত্রী শূন্য থাকলো স্কুল। ছাত্রছাত্রীদের অনুপস্থিতি থাকলেও প্রতিদিনের মতো আজও সকালে প্রার্থনা সারলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তবে এই প্রার্থনা অনুষ্ঠানের পর দাড়িভিট কাণ্ডে নিহত দুই ছাত্রের উদ্দেশ্যে শোক জ্ঞাপন করলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল মণ্ডল জানালেন, কোনোভাবেই স্কুলে কোনো ছুটি ঘোষণা করা হয়নি, তবে দিন কয়েক আগে তার কাছে এই দিনটির জন্য ছুটি দেওয়ার আর্জি জানানো হয়েছিল, কিন্তু তাদের সেই আর্জি স্কুল কর্তৃপক্ষ মানেননি। তাই 20 সেপ্টেম্বর দিনটিতে কোনো ছাত্রছাত্রী স্কুলে না এলেও নিয়মমাফিক প্রার্থনা সভা করেছেন তারা। আর স্কুল এই দিনটিতে পূর্ণ দিবস খোলা থাকার কথা জানালেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল মণ্ডল। আজকে স্কুল কোনো ছুটি নেই, স্বভাবতই প্রতিদিনের মতো স্কুল আজকে খোলা। ছাত্রছাত্রীদের আশা আসবে এটা আশা করেছিলাম, কিন্তু আমিও দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা নেই। এই বিষয়ে কি আপনাকে কোনো ছাত্রছাত্রীদের তরফে কোনো কিছু জানানো হয়েছিল যে আজকে আসবে কি আসবে না, ছুটি হবে না? কোনো মানে স্কুল বন্ধ রাখার জন্য কোনো দাবি ছিল? এর আগে দাবি করেছি, একদিন আগে দাবি করেছি। কি বলেছিল? যে আজকের দিনটা স্কুল ছুটি রাখলে ভালো হয়। দাবিটা ছাত্রদের পরা ছাত্রছাত্রীরা করেছিল, এবং যে দুজন পরিবার তাদের তরফ থেকেও কিছুদিন আগে দাবিটা এসছে। আপনাকে প্রেয়ার করেছেন না ইয়ে করে কোনো শোক জ্ঞাপন করেছেন বা কি? আমরা প্রেয়ার করেছি এবং শোক জ্ঞাপন করেছি একই সঙ্গে। আজকে যে স্কুলে কোনো স্টুডেন্ট আসেনি এ ব্যাপারে আপনি হায়ার করে জানাবেন? অবশ্যই। আপনাদের স্কুল মাঠে একটা অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছি, সেটা কি পারমিশন করেছেন? আমি তো পারমিশন দিইনি, আমার পারমিশন দেওয়ার অধিকারও নেই, যেহেতু স্কুলটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে চলছে। সেটা ব্যাপারটা SDO ম্যাডামই বলতে পারবে। ঠিক আছে। এই দাড়িভিট স্কুলকে কেন্দ্র করে আমাদের দাড়িভিটের এবং আমাদেরই দুজন প্রাক্তন ছাত্রগুলি বিদ্ধ হয়ে মারা গেছে, এটা অত্যন্ত দুঃখের বা বেদনার আমরা মনে করি। তাই তাদের উদ্দেশ্যে একটু শোক পালন করাটা আমাদের কর্তব্যের মধ্যে আসে বলে আমরা মনে করছি, তাই করেছি। পুজো মণ্ডপে শুধুমাত্র CCTV ক্যামেরা বসালেই চলবে না, তার মনিটরিং করার জন্য লোক রাখতে হবে দুর্গাপূজা কমিটিগুলিকে বলে জানালো জেলা পুলিশ প্রশাসন। শুক্রবার মালদা শহরের রথবাড়ি এলাকার বাণিজ্য ভবনে আলোচনা সভার আয়োজন করেন জেলা পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। সেখানেই মালদা শহরের বিভিন্ন পুজো কমিটিগুলির কর্মকর্তাদের কাছে দুর্গাপুজোর নির্দিষ্ট গাইডলাইন তুলে ধরা হয়। এই সভায় বিভিন্ন দুর্গাপুজো কমিটির কর্মকর্তাসহ DSP বিপুল মজুমদার, ইংরেজবাজার থানার IC শান্তনু মিত্র, ইংরেজবাজার ব্লকের BDO সৌগত চৌধুরী, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সহসভাপতি কমলেশ বিহানী, সম্পাদক জয়ন্ত কুণ্ডু প্রমুখেরা উপস্থিত ছিলেন। সুষ্ঠুভাবে দুর্গাপুজো সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় পূজা কমিটিগুলিকে। পুলিশ প্রশাসন পুজো কমিটিগুলিকে জানায়, বিভিন্ন বিগ বাজেটের পুজোগুলিতে CCTV লাগানো হলেও সেগুলির মনিটরিং করার লোকের অভাব থাকে, এবার তার দিকে বিশেষ উদ্যোগ নিতে হবে পুজো কমিটিগুলিকে। এছাড়াও ক্লাবের ভলেন্টিয়ারদেরকে দর্শনার্থীদের সমস্ত রকম সুযোগ সুবিধা করে দিতে হবে। যে সমস্ত পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে সেখানে বিশেষভাবে নজরদারি করতে হবে। পূজা মণ্ডপগুলিতে পানীয় জলের ব্যবস্থা রাখলে খুব ভালো হয়, কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা আবশ্যক। নির্দিষ্ট আইন মেনে সাউন্ড সিস্টেম চালাতে পারবেন তারা। রাত 10টার পর মাইক বাজানো যাবে না। এর পাশাপাশি গভীর রাতে কোনো এলাকাতে মোটর বাইক বাহিনীর দাপট যাতে না বাড়ে তার দিকেও নজর দিতে হবে ক্লাবের কর্মকর্তাদের। প্রয়োজনে তারা পুলিশ প্রশাসনকে খবর দিতে পারেন। মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু বলেন, শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় এলাকায় তাদের সংগঠনের পক্ষ থেকে বিশেষ শিবিরের ব্যবস্থা করা হবে। সেখানে দর্শনার্থীদের পানীয় জল খাওয়ানোর পাশাপাশি মেডিকেল ক্যাম্প বসানো হবে। ইংরেজবাজার থানার IC শান্তনু মিত্র জানান, পুজো কমিটিদের কাছে সমস্ত নিয়মাবলী তুলে ধরা হয়েছে, তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেছে পুলিশ প্রশাসন, তাদের সব সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছে পুলিশ। যে নিয়মাবলী সেগুলো আগে পুজো
পূর্বে যারা সেই ক্লাবগুলোকে ডাকা হয়েছে শহর এবং গ্রামের এবং প্রশাসনিক যারা আধিকারিক তারা ছিলেন, সেগুলো নিয়ে সমস্যাটা আলোচনা হলো। ওনারাও ওনাদের সমস্যাগুলো বললেন, আমরা সমাধানের জন্য সেগুলো ওনাদেরকে যাতে চেষ্টা করা যায় এবং সংশ্লিষ্ট দপ্তরের তাকে বলা হলো এবং সবাইকে পুজোর শুভেচ্ছা জানিয়ে আগে মিটিংটা শেষ করা হয়েছে। পুলিশের গাড়ি ভাঙচুর করার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা এলাকায় গ্রামবাসী চারজন ব্যক্তিকে ছেলে ধরার সন্দেহে খুঁটিতে বেঁধে বিভৎস্র করে বেধড়ক মারধর করে তাদের। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে সেখানে গেলে গ্রামবাসীরা পুলিশকে হেনস্থা করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। তারপর থেকে কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তার তদন্তে নেমেছিল পুলিশ। ভিডিও ফুটেজ দেখে সাতজনকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃত সাতজনের বিরুদ্ধে চার ব্যক্তিকে ছেলে ধরার সন্দেহে মারধর করা, পুলিশকে হেনস্থা করা, সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশের গাড়ি ভাঙচুর করার অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার ধৃত সাত যুবককে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই, কিন্তু এই ঘটনার সাথে আরও যারা যুক্ত রয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে, তার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। জমিদারি ব্যবস্থা চালু থাকার সময়ে মালদার রায়বাড়ির দুর্গাপূজা বেশ জাঁকজমকভাবেই সম্পূর্ণ হতো, কিন্তু এখন জমিদারি প্রথা নেই, তাই এইবারের দুর্গাপূজো নিষ্ঠার সাথে করা হলেও আগের মতো জৌলুস আর নেই। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, প্রায় 150 বছর আগে জমিদার করফুলচন্দ্র রায় প্রথম এই দুর্গাপূজো করেছিলেন। তার স্ত্রী বিদ্যেশ্বরী রায়ের যখন কঠিন অসুখ হয় তখন তিনি মানত করেন স্ত্রী সুস্থ হলে তিনি বাড়িতে দুর্গাপূজো করবেন। স্ত্রী সুস্থ হয়ে উঠলে হাবিবপুর থানার আদিবাসী অধ্যুষিত বাহাদুরপুর গ্রামে তাদের জমিদারি বাড়িতেই শুরু হয় দুর্গাপূজো। পূজোর চার দিন হাজার হাজার মানুষকে পাত পেরে খাওয়ানোর ব্যবস্থা করা হতো সে সময়ে। শুধু তাই নয়, পুজো উপলক্ষে বড় মেলা বসত, আদিবাসী নৃত্য ও মঙ্গল চণ্ডীগান এবং জলসা হতো। পুজোর কয়েকদিন আনন্দের উৎসবে মেতে উঠতেন গ্রামবাসী সহ রায়বাড়ির সদস্যরা, কিন্তু বর্তমানে সব কিছুই যেন হারিয়ে গিয়েছে। শুধু রয়ে গেছে হাবিবপুর থানার আদিবাসী অধ্যুষিত বাহাদুরপুর গ্রামের বহু পুরনো সেই দালান বাড়িটি। পুজো আসলেই দুর্গাপূজোর পুরনো স্মৃতি মনে পড়ে যায় রায় পরিবারের সদস্য সহ গ্রামবাসীদের। সময়ের সাথে পুজোর জাঁকজমক এখন মৃতপ্রায়, কিন্তু আগের মতো ধুমধাম করে পুজো না হলেও নিষ্ঠা ও ভক্তির সাথে এখনও পুজো করছেন রায়বাড়ির সদস্যরা। চার দিন খাওয়াতে না পারলেও অষ্টমীতে গ্রামের মানুষদের খাওয়ানো হয়। দশমীতে পুরনো প্রথা অনুযায়ী দেবী প্রতিমা বিসর্জন দিতে নিয়ে যাওয়ার সময় শূন্যে 2 রাউন্ড গুলি ছোড়া হয়। জমিদার বাড়ির এই পুজোর সাথে জড়িত থাকা পুরোহিত ও মৃৎশিল্পীরা বংশ পরম্পরায় কাজ করে আসছেন। আমরা এখানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4-5 দিন খুব আনন্দের সহিত কাটাই। বিকেলবেলা মঙ্গলচণ্ডী একটা গান হয়, সেই গান শোনার জন্য আমরা প্রতিদিন বিকেলে এসে গান শুনি এবং আরতি, একটা আরতি হয় ব্রাহ্মণের দ্বারা, যে আরতিটা দেয় সেই আরতি দেখার জন্য বউ গ্রামের সব বউয়েরা মেয়েরা সব আসে, এসে সব ভিড় করে আরতি দেখার পর। দেখার পরে সব আরতির যে আশীর্বাদ, সেই আশীর্বাদটা নিয়ে সবাই বাড়ি যায়। বাড়ি গিয়ে তারপরে দিন আবার সেই এইভাবেই দিনটা কাটে, রাত্রি বিকেল এইভাবে কাটে আর কি। পুজো খুব নিষ্ঠার সহিত হয়, কিন্তু আগে খুব লোকজন আসতো এবং খুবই ভিড় হতো, ভিড় জমতো। এখন চারদিকে পুজো টুজো যেখানে সেখানে হওয়ার জন্য হয়তো লোক সেই দিকে যাচ্ছে, তবে গ্রামবাসী সবাই আসে। কত বছর পুরনো পুজোটা? প্রায় 150। এই বাড়ির পুজো মোটামুটি 150 বছর হয়ে গেল। এর উদ্যোক্তা ছিলেন স্বর্গীয় করফুলচন্দ্র রায়। তার স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়, অসুস্থ হলে পরে ওকে অনেক ডাক্তারকে দেখানো হয়, কিন্তু ডাক্তার ঠিক করতে পারেনি। তারপর ওকে বলেছিল তুমি দুর্গাপূজা দাও। হ্যাঁ, তারপর থেকে ওই করফুলচন্দ্র রায় দুর্গাপূজা দেয় এবং দুর্গাপূজা দেওয়ার পর থেকে ওনার স্ত্রী সুস্থ হয়, তারপর থেকে এই পুজো চলে আসছে আর কি। কত বছর হলো? মোটামুটি 150 বছর। আগের মতো কি জৌলুস আছে? আগের মতো জৌলুস নাই, কিন্তু যেটুক হয় সেটুক নিষ্ঠাভাবেই হয়। ছেলেবেলা থেকেই বাবা দাদুর সঙ্গে কাজ করে আসছে এখানকার, প্রায় দাদুর মুখে শুনেছি প্রায় 150 বছর আগে থেকেই পুজোটো হচ্ছে। তো কি করছে এখন? আমি এই দুর্গা ঠাকুরটা তৈরি করি বংশ পরম্পরা হিসাবে,
বাবা ঠাকুরদা করে গেছে, এখন আমার হাতে পড়েছে, আমার অপরাধের দোষ সাইড হতে চলেছে, এখন পর্যন্ত আমিও করে যাচ্ছি, এর পরবর্তীকালে আমার ছেলেরা আসবে। কত বছর পুরনো পুজোটা? এটা মোটামুটি 150 বছর আগে শুনেছি দাদুর মুখে, 150 বছর আগে থেকেই পুজোটা হচ্ছে, বংশ পরম্পরায় চলছে, বংশ পরম্পরায় চলছে, জমিদার বাড়ির পুজো এটা। জলপাইগুড়ির এক প্রতিবন্ধী শিল্পী লোহার রড ও সিমেন্ট দিয়ে তৈরি করল দুর্গা প্রতিমা। জলপাইগুড়ি পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সেনপাড়ার বাসিন্দা গৌতম সেন শারীরিকভাবে প্রতিবন্ধী। তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে অপারক, কিন্তু সেই প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে সৃষ্টি সুখে মেতে উঠেছে। বিগত 10 বছর ধরে বানিয়ে চলেছে বিভিন্ন দেবদেবীর প্রতিমা, আর তার প্রতিমা পৌঁছে গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতেও। গৌতমের দাদা সামান্য টোটো চালিয়ে সংসার চালান, তাই আর্থিক প্রতিকূলতাও রয়েছে শারীরিক প্রতিকূলতার সঙ্গে। নেই কোনো সাহায্য, তবুও গৌতম এবছরও বানিয়ে ফেলেছে অভিনব দুর্গা প্রতিমা। এটি তৈরি করতে তার লেগেছে সিমেন্ট, বালি, লোহার রড, প্লাস্টার অফ প্যারিস এবং রং। মাত্র 2000 টাকা খরচ করে তার বানানো প্রতিমা তৈরিতে লেগেছে 3 মাস সময়। আবারও নতুন কোনো প্রতিমা গড়ার সৃষ্টি সুখে মগ্ন হতে চাইছেন গৌতম, কিন্তু সেই প্রতিমা গড়বার টাকা নেই হাতে, তাই দুর্গা প্রতিমা বিক্রি করে দিতে চান যে কোনো সহৃদয় ক্রেতার কাছে। বিক্রি করা টাকায় গৌতম গড়বে নতুন কোনো প্রতিমা। আমি বিগত 10 বছর ধরেই মানে বিভিন্ন চিন্তাভাবনায় দুর্গা ঠাকুরের মূর্তি, সরস্বতী ঠাকুরের মূর্তিগুলো বানিয়ে 10 বছর ধরে ঠাকুরকে দর্শককে দেখানোর চেষ্টা করেছি। তো এবার আমি মন্দির, প্রতিমা, থাকি, দর্শক, গেট, টোটাল প্যাকেজ বানিয়ে দর্শককে প্রেজেন্ট করছি। এটা দর্শককে হয়তো আগেগুলোতেও বেশ ভালো লাগবে আশা করছি। কী দিয়ে বানিয়েছেন? এটা তৈরি করতে লাগছে 16 কেজি মতো পুটিন লেগেছে, ফ্লাইওভার অফ প্যারিস যেটা যাকে বলা হয়, সিমেন্ট 5 কেজি মতো সিমেন্ট, 4 কেজি বালি, লোহার রড, বাঁশের বেত, তার আর ছিল আলপিন। এই টাকাগুলো কোথার থেকে পেলে? এই টাকাগুলো আমার এমনি আর্থিক বাড়ির অবস্থা খুবই দুর্বল, মানে একটা টোটোর উপর দিয়ে সম্পূর্ণ সংসার চালানো হয়। তো আমি এটা মানে বসে একবার করি ভালো দুর্গা ঠাকুর প্রতিমাকে, সেই জন্য আমি ঘটে অনেক দিন ধরে টাকা জমিয়ে সেই টাকার থেকেই আমি এটা দুর্গা ঠাকুরের প্রতিমা বানাতে পেরেছি। দর্শক যখন মানে খুব মনের থেকে খুব ভালো বলে জানায় আমাকে, সেটা শুনে আমাকে খুব ভালো, আরও নতুন নতুন চিন্তাভাবনায় দুর্গা ঠাকুর বানানোর চেষ্টা মানে মন থেকে আবার করে দেখাতে ইচ্ছা করে। অর্থাৎ শারীরিক দিক থেকে অনেক সমস্যা রয়েছে, কোনো সরকারি সাহায্য পান? আমি শারীরিক মানে আমি বাপায় আমি প্রতিবন্ধী, তো আমি শুধু প্রতিবন্ধী ভাতা পাই যেটা মাসে 1000 টাকা করে, কিন্তু শিল্পী ভাতা এখনও পর্যন্ত পাইনি। শিল্পী ভাতা আর যদি পেয়ে থাকি তাহলে আমার একটু সুবিধা হতো, আর কোনো সংস্থা থেকে যদি আমাকে আমার মূর্তি বানানোর ক্ষেত্রে যদি সাহায্য করে তাহলে আমার আমার নতুন নতুন চিন্তাভাবনা আবার দর্শক ঠাকুর বানিয়ে দর্শককে দেখাতে পারি। এই ঠাকুরটা কী করবেন? আমার বাড়িতে আমার যেরকম আর্থিক অবস্থা দুর্বল, সে বাড়িতে এটা রাখলে এটা নষ্ট হয়ে যাবে। কোনো শিল্পী হাব বা বড় বড় প্রতিষ্ঠান থেকে যদি আমার এটা মূর্তি নিয়ে গিয়ে থাকে তাহলে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। লরির ধাক্কায় মৃত্যু হলো এক মাছ ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদার ইংরেজবাজার শহরের আমবাজার এলাকার 34 নম্বর জাতীয় সড়কে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। পুলিশের সূত্রে জানা গিয়েছে মৃত মাছ ব্যবসায়ীর নাম ছেদন মণ্ডল, তার বয়স 45 বছর। তার বাড়ি মালদা জেলার মোথাবাড়ি থানার রথবাড়ি এলাকায়। তার পরিবারের স্ত্রী অনু চৌধুরী সহ 2 ছেলেমেয়ে রয়েছে। প্রতিদিনের মতো শুক্রবার সকালে মোথাবাড়ি থেকে সাইকেল চড়ে শহরে মাছ কিনতে বাজারে যাচ্ছিলেন তিনি। 34 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি লরি তাকে ধাক্কা মারে। লরির ধাক্কায় গুরুতর আহত হন ছেদনবাবু। গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। কিছুক্ষণ চিকিৎসা চলার পর মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালেই তার মৃত্যু হয়। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে মৃতদেহ উদ্ধার করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠান। ঘটনার পর স্থানীয়রা ঘাতক লরির খালাসিকে আটক করলেও গাড়ি নিয়ে পালিয়ে যায় চালক। পুলিশ ঘটনা তদন্ত করার পাশাপাশি পলাতক লরি চালকের খোঁজ শুরু করেছেন। আজ ভোর 5:30 নাগাদ শুক্লাপুর রথবাড়ির একজন বাসিন্দা মাছ বিক্রেতা, তিনি প্রতিদিনের মতো রথবাড়িতে মাছ কিনতে যান। হঠাৎ আজ সকালবেলা একটা ডাম্পার ধাক্কা মারে, ধাক্কা মারাতে তিনি পড়ে যান।
পড়ে গিয়ে তাকে স্থানীয় বাসিন্দারা ভোরবেলা তাকে হাসপাতালে মালদা মেডিকেলে ভর্তি করেন। এই মুহূর্তে এখন খবর পাওয়া যায় যে তিনি মারা গিয়েছেন। বাদে একটা গাড়ি ব্যাক করছিল আর ডান দিক দিয়ে আমরা আসছিলাম, মাঝখানে ঢুকে গেছিলো সাইকেল। কোথা থেকে আসছিলিস তোরা? বারোরা থেকে পাথর রোডে গিয়েছিলাম। পাথর যে কোথায় হয়েছে ঘটনা? যে কোথায় হয়েছে ঘটনাটা? পেট্রোল পাম্পের ওখানে? পেট্রোল পাম্পের ওখানে। কি নিয়ে আসছিলাম? পাথর। কষাক্কা গাড়ি তো? 14 টাকা। দেখ সাইকেলটা কি ভেতরে ঢুকে যায় নাকি? ভেতরে ঢুকে গেছিলো, আমাদের গাড়িতে লাগেনি, ওটা গাড়িতে লেগেছিলো, ধাক্কা মেরেছে আমাদের গাড়ি। গাড়ি কি পালিয়ে গেছে? ফার্নিচার জগতের এক জনপ্রিয় নাম ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচার। এখানে পাবেন নতুন নতুন ডিজাইনের এবং উন্নত গুণমান সম্পূর্ণ ক্রিস্টালের ফার্নিচার। এছাড়াও অন্যান্য নামি দামি ব্র্যান্ডের মনপসন্দ সোফা, ডাইনিং টেবিল, খাট, আলমারি এসব তো থাকছেই। এছাড়াও আমাদের এই বিশাল আধুনিক শোরুমে রয়েছে বিভিন্ন ডিজাইনের ফার্নিচারের বিপুল সম্ভার। মনে রাখবেন, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনার মনের মতো ডিজাইন অনুসারে ফার্নিচার বানিয়ে দেওয়া হয় ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচারের উদ্যোগে। আমাদের ঠিকানা ফ্যাব ফার্নিচার উজ্জয়িনী কমপ্লেক্স, টেম্পল স্ট্রিট, জলপাইগুড়ি এবং ফ্যাব ফার্নিচার হাউস, থানা রোড, জলপাইগুড়ি। যে কোনো অনুসন্ধানের জন্য ফোন করুন আমাদের এই নাম্বারে 8016163749। জীবন দিশা মেডিকেল স্টোর, এখানে আপনারা পাবেন সমস্ত রকম ওষুধের ওপর 18% অবধি ছাড়। আপনার প্রয়োজনীয় ওষুধ কিনতে আজই আসুন আমাদের মেডিকেল স্টোরে, জীবন দিশা মেডিকেল স্টোর, মাসকলাই বাড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 8967660923, 8101666567971408131। জলপাইগুড়িতে কম্পিউটার এবং মোবাইল কেনার ভাবনা এলেই আমাদের মাথায় আসে পিঞ্চা কম্পিউটারের নাম, কারণ দীর্ঘ 15 বছর ধরে ক্রেতাদের ন্যায্য মূল্যে মোবাইল ও কম্পিউটার বিক্রয় পরিষেবা দিয়ে আসছে পিঞ্চা কম্পিউটার। এখানে আপনি পাবেন 0% ইন্টারেস্টে ফাইন্যান্স ফেসিলিটি, স্যামসাং, ভিভো, রেডমি, নোকিয়া মোবাইল ফোনের সঙ্গে আমাদের এখানে পাবেন অন্য সমস্ত ব্র্যান্ডের মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, ক্যামেরা, সিসিটিভি ইত্যাদি। আমাদের ঠিকানা পিঞ্চা কম্পিউটার, এমজি রোড, রিং বাজার, জলপাইগুড়ি, 4974900474। অভিনয় শিখুন এবং রূপলী পর্দায় অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে নিজেকে গড়ে তুলুন। এখানে অভিনয় শেখাচ্ছেন বাংলা চলচ্চিত্র নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। মনে রাখবেন, কোর্স চলাকালীন ক্যামেরার সামনে ও মঞ্চে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। সেজন্য চলে আসুন গুঞ্জন স্কুল অব ফিল্ম অ্যাক্টিং এ। ঠিকানা স্টেশন রোড, 3 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের জন্য ফোন নাম্বারটি মনে রাখুন 9832094048। এখন জলপাইগুড়িতেও অ্যাপোলো হসপিটালস চেন্নাই থেকে নিয়মিত রোগী দেখতে আসছেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হসপিটালের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শুভজ্যোতি অধিকারী, এফডি কনসালট্যান্ট ফিজিশিয়ান, এবং ডাক্তার গৌরব দাস, শিশু রোগ বিশেষজ্ঞ, ডাক্তার অম্লান রায়, জেনারেল ফিজিশিয়ান সহ অন্যান্য চিকিৎসকেরা। ফ্রি হোম ডেলিভারির সুবিধাও পাচ্ছেন স্বস্তি থেকে। যোগাযোগ করুন 8420316111। বন্ধুরা, এই ফেস্টিভ সিজনে নিজেকে সাজিয়ে অনন্য করে তুলুন দিশা শাড়ি কালেকশনসের সাথে, কারণ দিশা শাড়ি কালেকশনস মানে একটু অন্যরকম, একটু আলাদা। আপনি যদি এক্সক্লুসিভ শাড়ি কালেকশনস চান তাহলে অতি অবশ্যই চলে আসুন দিশা বুটিক, রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্স, ডিভিসি রোড, জলপাইগুড়ি। আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত? এই সমস্যাগুলির পেছনে আপনার কোনো গ্রহদোষ নেই তো? এই সমস্যার কারণ ও প্রতিকার জানতে যোগাযোগ করুন শ্রী অনির্বাণ গোস্বামীর সঙ্গে, যিনি এমএসসি ইন কেমিস্ট্রি পাস এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ গণনা করে থাকেন। আজই যোগাযোগ করুন 7872723976। পুজোয় চাই নতুন জামা, সঙ্গে হাতে নতুন ফোন, কিনতে হলে আসতে হবে স্বপন কমিউনিকেশন।
জলপাইগুড়ি শহরের মোবাইল জগতে নতুন সংযোজন স্বপন কমিউনিকেশন। এখানে আপনি পাবেন স্যামসাং, ভিভো, রিয়েলমি, এমআই সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের অত্যাধুনিক মোবাইলের বিপুল সম্ভার, সঙ্গে থাকছে চোখ ধাঁধানো অ্যাক্সেসরিজ। এছাড়াও ক্রেতা বন্ধুদের সুবিধার্থে প্রতিটি মোবাইল ক্রয়ের ওপর থাকছে 0% ইন্টারেস্টে ফাইন্যান্সের সুবিধা। তাই আজই আসুন আমাদের শোরুমে, স্বপন কমিউনিকেশন প্রেমিসেস অব বসাক স্টুডিও অপোজিট আর্যাবর্ত কমপ্লেক্স, ডিবিসি রোড, জলপাইগুড়ি। ফোন 9064261549। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটা স্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে, এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়িতে। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832434238 নম্বরে। এখন এমআই স্টোর জলপাইগুড়িতে প্লাম প্লাজা প্যাটেলুন্স এর গ্রাউন্ড ফ্লোরে। এমআই স্টোরে পাচ্ছেন এমআই ফোন, নোটপ্যাড, ক্যামেরার বিপুল সম্ভার, আর পাবেন আধুনিক যুগের পছন্দের এমআই টিভি। মনে রাখবেন, এমআই স্টোর হলো কম্পিউটার প্লাজার একটি নতুন উদ্যোগ। কম্পিউটার প্লাজা মানেই 20 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এমজি রোড, সেন্ট্রাল গার্লস এর পাশে। ফোন নাম্বার 9434005933। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। প্রতি বছরের মতো এবারও অ্যাজেলিয়া লেডিস বিউটি পার্লার নিয়ে এসেছে আকর্ষণীয় 20% থেকে 30% ছাড়ে ফেসিয়াল, হেয়ার কাটিং, হেয়ার স্পা, হেয়ার কালার, হাইলাইট, স্ট্রেটনিং, স্মুথনিং ইত্যাদি। এছাড়াও আমাদের এখানে যত্ন সহকারে ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ এবং অয়েল মাসাজের ব্যবস্থা আছে। যোগাযোগ অ্যাজেলিয়া লেডিস বিউটি পার্লার, শান্তিপাড়া, জলপাইগুড়ি। ফোন 8918202238। এবার পূজোয় নিজেকে অপরূপা রূপে সাজাতে চলে আসুন রাজকুমারীতে। এখানে আপনারা পাবেন আমেরিকান ডায়মন্ড, কাস্টম জুয়েলারি, গোল্ড প্লেটেড জুয়েলারি, কুন্দন জুয়েলারি, বিভিন্ন ব্র্যান্ডেড কসমেটিক্স ইত্যাদি। এছাড়াও এখানে পাবেন দুলহান সেট, ব্রাইডাল সেট, ভারতনাট্যমের সেট। দিনবাজার, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9635111066। পার্টি থেকে বিয়ে, কনফারেন্স থেকে যে কোনো অনুষ্ঠান, আপনাদের সেবায় সদাই নিয়োজিত রয়েছে জলপাইগুড়ির 3-স্টার হোটেল, হোটেল ভিলা প্রীতম, যা আজ আতিথেয়তা সেরা। যে কোনো সিজন, যে কোনো সেলিব্রেশনে দেশি বিদেশি সব রকম পসরা সাজিয়ে হাজির আমরা। এবার পুজোতেও আপনাদের রসনা তৃপ্ত করতে সদাই প্রস্তুত আমরা। রকমারি বাঙালি খাবারের পাশাপাশি থাকছে মোগলাই, চাইনিজ, কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান খাবারের আকর্ষণীয় সম্ভার। পুজোর খাওয়া দাওয়া বলতেই হোটেল ভিলা প্রীতম, কারণ আমরাই একমাত্র দিতে পারি 100% হাইজেনিক নিউট্রিশাস এবং ডেলিশিয়াস পরিষেবা। হোটেল ভিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরের লুইতার তত্ত্বাবধানে প্রায় 9 বছর ধরে গর্বের সাথে AIMS এর মতো শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে, যার নতুন ক্যাম্পাস আগস্ট মাসে উদ্বোধন হতে চলেছে। এখানে জয়েন্ট এন্ট্রান্স, WBCS, ব্যাংকিং, অফিসিয়াল প্রভৃতি পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে বেস্ট গাইডেন্সের জন্য ছাত্রছাত্রীদের বাইরে যেতে হয়। তাই আমরা ঠিক করলাম পলিটেকনিক, জেক্সপো, ভোকলেট, জয়েন্ট, কিছু সরকারি চাকরির প্রস্তুতির জন্য অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে ফুল টাইম ক্লাস করানো হবে। আমাদের ঠিকানা পান্ডাপাড়া, বৌবাজার 10 নম্বর গলির বিপরীতে। ফোন নাম্বার 9126419371। মোবাইল জোন, এ ইউনিট অফ দি কম্পিউটার ওয়ার্ল্ড।
ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উদ্যোগে এবং জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পরিচালনায় গত 2 সেপ্টেম্বর জলপাইগুড়িতে অনুষ্ঠিত জেলা স্তরের প্রতিযোগিতায় নির্বাচিত হয় 14টি দল। 273তম জাতীয় শিশু উদ্যান কংগ্রেস 2019-এ জেলার প্রতিটি ব্লক থেকে 15টি বিদ্যালয়ে 110 জন শিশু বিজ্ঞানী 55টি প্রকল্প উপস্থাপনা করেছিল। এই প্রতিযোগিতা থেকে নির্বাচিত 14টি দল জেলার প্রতিনিধিত্ব করতে রওনা দিল দুর্গাপুরের উদ্দেশ্যে। এখানে ডিএভি বিদ্যালয়ে 21 ও 22 সেপ্টেম্বর রাজ্যস্তরের প্রতিযোগিতার আসর বসছে। জলপাইগুড়ি জেলা থেকে ভোটপট্টি এইচবিএল উচ্চ বিদ্যালয়ে 4টি দল, জেলা বিদ্যালয় থেকে 3টি, মারোয়ারি বালিকা বিদ্যালয়, ফণীন্দ্রদেব বিদ্যালয়, রাজগঞ্জ এমএন উচ্চ বিদ্যালয় থেকে 1টি করে সর্বমোট 14টি দল অংশগ্রহণ করছে। রাজ্যস্তরের প্রতিযোগিতায় নির্বাচিত হলে আগামী 27 থেকে 31 ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে তারা। এবারে জেলা স্তর থেকে উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে কম খরচে ঋতুকালীন ন্যাপকিন তৈরি, পৌর এলাকায় ভৌমজল সংরক্ষণ, ফেলে দেওয়া প্লাস্টিক ড্রাম দিয়ে শৌচালয়, সাধারণ গৃহ ও আবাসন গৃহের মধ্যে জল ব্যবহারের তুলনা, লুপ্ত হতে বসা চড়ুই পাখির ওপর গবেষণা এবং তাদের খাদ্য ও বাসস্থান সুনিশ্চিত করা, জেলায় পানীয় জলের গুণগত মান, সূত্র ও সংরক্ষণ প্রভৃতি। প্রতিযোগিতায় রওনা হবার সময় উপস্থিত ছিলেন জেলার সমন্বয়ক সংস্থা সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব জলপাইগুড়ি, রাজ্য সমন্বয়ক সায়েন্স কমিউনিকেটার্স ফোরাম কলকাতা, জেলা শিশু বিজ্ঞান সমন্বয়ক আধিকারিক অধ্যাপক আকাশ চৌধুরী, জেলা শিশু বিজ্ঞান শিক্ষা আধিকারিক ডক্টর আশিস ব্যানার্জি প্রমুখ। আর 14টি দলের সঙ্গে থাকছেন জেলার প্রশিক্ষক ডক্টর নীলেশ দাশগুপ্ত ও শিক্ষিকা নন্দিনী রায়। এ প্রসঙ্গে সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব জলপাইগুড়ির সম্পাদক ডক্টর রাজা রাউত জানালেন, আপনারা জানেন যে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের নেতৃত্বে প্রতি বছর জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস হয় গোটা ভারতবর্ষের বিভিন্ন জেলায়। আমাদের জলপাইগুড়ি জেলাতেও গত 2 সেপ্টেম্বর জেলা স্তরের প্রতিযোগিতা হয়ে গেছে, যেখানে প্রায় গোটা জলপাইগুড়ি থেকে 55টা প্রজেক্ট বা প্রকল্প এসেছিল, প্রায় 110 জন শিশু বিজ্ঞানী এতে অংশগ্রহণ করেছিল। তো আমাদের সেই প্রতিযোগিতার যে ফল বেরিয়েছে তাতে 14টি দল সিলেক্ট হয়েছে, নির্বাচিত হয়েছে স্টেট লেভেলের জন্য, যেটা এই বছর দুর্গাপুরের ডিএভি স্কুলে হচ্ছে, আগামী 21 এবং 22 সেপ্টেম্বর হবে। আজকে ওরা রওনা দিচ্ছে জলপাইগুড়ি থেকে এই 14 জনের দল, তাদের সাথে আমাদের প্রশিক্ষক হিসেবে আছেন অন্যান্য শিক্ষকরা, ডক্টর নীলেশ দাশগুপ্ত, গৌতম মাহাতো, এনারা এদের সাথে আছেন এবং তারা গাইড করে নিয়ে যাচ্ছেন। আমরা খুব আশাবাদী, জলপাইগুড়ির জেলার এর আগেও ইতিহাস আছে, এরা যথেষ্ট সম্মানের সাথে আমাদের জেলাকে তুলে ধরেছে। চা বাগানের স্বাস্থ্য পরিষেবার বিষয়টি দেখতে গিয়ে নিজেই রোগী দেখলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। বিজেপির পক্ষ থেকে যে সেবা সপ্তাহ চলছে তার শেষ দিন আজ। এদিকে বৃহস্পতিবার জলপাইগুড়ির ডেঙ্গু আজহাত চা বাগানের হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন সাংসদ তথা কমিউনিটি মেডিসিনের বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয়ন্ত কুমার রায়। এখানে চা বাগানে হাসপাতালে চলা একটি স্বাস্থ্য শিবিরে গিয়ে কিছুক্ষণ রোগী দেখলেন সাংসদ। এরপর চা বাগানের চিকিৎসা পরিষেবা নিয়ে উষ্মা প্রকাশ করলেন ডক্টর জয়ন্ত রায়। এরপর এখান থেকে তিনি চলে যান ডুয়ার্সের চা বাগানগুলিতে। সাংসদ ডেঙ্গু আজহার চা বাগানের হাসপাতালের পরিষেবা ভালো বলে জানিয়েছেন। আবার অন্যান্য চা বাগানের হাসপাতালগুলির পরিকাঠামো ভালো থাকলেও চিকিৎসকের অভাব রয়েছে বলে জানিয়েছেন সাংসদ ডক্টর জয়ন্ত রায়। তিনি আরও জানালেন, চিকিৎসক পাওয়া গেলেও তারা চা বাগানে কাজ করতে আসতে চাইছেন না, তবে এই সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে। এমনি তো আমাদের চা বাগানে তো হাসপাতালে অনেক রকম সমস্যা আছে, কিন্তু আমি একটা জিনিস ভালো লাগে আমার, বিশেষ করে গুডরিক চা বাগানগুলো, সেখানে কিন্তু তারা পেশেন্ট কেয়ারটা ভালো করেই করে এবং সেটা চোখে দেখেও গেলাম, এর আগেও এসেছিলাম, আজকে ডাক্তারবাবুর সাথেও পরিচয় হলো। এবং কিন্তু এই অবস্থাটা কিন্তু সব গার্ডেনে না, অনেক গার্ডেনই আছে যেখানে চা বাগানে ডাক্তার পাচ্ছে না বা ডাক্তার নেই, এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচার থাকলেও স্টাফ বা হেলথ কেয়ার সার্ভিসটা কিন্তু পর্যাপ্ত না। তো দেখা যাক, এই ব্যাপারে আমি অনেকবার অনেক জায়গায় দৃষ্টি আকর্ষণ করেছি, বলেছি এগুলো করা উচিত, এবং আমারও হেলথ নিয়ে একটা চিন্তাভাবনা বরাবরই আছে, এটা আপনারা সবাই জানেন। ভবিষ্যতে আমরা ভাববো বিভিন্ন কীভাবে কী করা যায়। স্ক্রিনিং ক্যাম্প করলাম, সেখানে সুগার, হাইপারটেনশন ইত্যাদি ইত্যাদি স্ক্রিনিং করা হচ্ছে, এখনও চলছে, আমি কিছুটা সময় ছিলাম সেখানে করে এসেছি। এবার আমার প্রোগ্রাম আছে
তিনটে চা বাগানে যাবো, সেখানে আমরা স্কুল চলো অভিযান করবো। একটা হচ্ছে যোগেশচন্দ্র টি স্টেট, টি স্টেট এবং একটা আনন্দপুর টি স্টেট, সেখানেই আমরা এখন অর্ডার দিচ্ছি। চা বাগানগুলির হাসপাতালের পরিষেবা সম্পর্কে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জগন্নাথ সরকার জানিয়েছেন, কোনো বাগানে 500 বেশি শ্রমিক থাকলে সেখানে আইন অনুযায়ী চিকিৎসক থাকতে হবে, অথচ এসব জায়গায় চিকিৎসক নেই। বেতন কম থাকায় চিকিৎসকেরা এখানে আসতে চাইছেন না। অবশ্য জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এসব বন্ধ বা রুগ্ন বাগানে নিয়মিত পরিষেবা দেওয়া হচ্ছে। শিলিগুড়িতে এটিএম মেশিন ভেঙে লক্ষাধিক টাকা লুট করে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে এনজিপি থানার জটিয়াকালী এলাকাতে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। পূজোর মরশুমে এইভাবে এটিএম লুটের ঘটনাতে স্বাভাবিকভাবেই ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এনজিপি থানার জটিয়াকালী এলাকাতে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএম মেশিনের ভল্ট কেটে লক্ষাধিক টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা। শুক্রবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসে। এরপরই পুলিশ বিভাগের গোয়েন্দা অফিসার এবং এনজিপি থানার পুলিশ আধিকারিকেরা তদন্তে নামেন। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটিয়েছে। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।